শিক্ষক মানেই ছাত্রছাত্রীদের কাছে অভিভাবক, মা বাবার পরেই শিক্ষকের স্থান এই জগতে। তবে এই শিক্ষককেই বেধরক পেটায় খেতে হলো কলেজের মধ্যে বেশ কয়েকজন ছাত্র নেতাদের হাতে। কি দিন এলো রে বাপু! ঘটনাটি ঘটল 19 জুলাই খোয়াইয়ে দশরথদেব মেমোরিয়াল কলেজে। অধ্যাপক আক্রান্ত, এই বিষয়টাকে নিয়ে অবশেষে নড়ে চড়ে উঠল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার NSUI এর প্রতিনিধিরা ডেপুটেশন দিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে। এই বিষয়ে NSUI এর রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, অধ্যাপককে ডেকে বেআইনি ছাত্র সংসদ ভবনে মারধর করল ছাত্র নেতারা, যেটা বিগত দিনে কোনো দিনই ঘটেনি রাজ্যে। সে অধ্যাপককে ডেকে এনে বেআইনি ছাত্র সংসদে ছাত্র নেতাদের দ্বারা গুন্ডামি যে করা হয়েছে, তাদের উপরে যে অত্যাচার জুলুম করা হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য এবং এই ঘটনার পরে তৎক্ষণাৎ যারা দোষী তাদেরকে গ্রেপ্তার না করে উল্টো অধ্যাপককে থানায় নিয়ে গেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন NSUI এর সভাপতি সরাসরি প্রশ্ন করেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে, কি ঘটল কলেজে এই ঘটনাটি? নিদর্শন স্বরূপ দশরথদেব মেমোরিয়াল ডিগ্রি কলেজে যে অধ্যাপকের উপর হামলা হয়েছে তা কিসের ইঙ্গিত এবং কিসের উদাহরণ, এ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি আজকে এখান থেকে প্রশ্ন রাখতে চাই এবং রাজ্যের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনাদের শাসনকালে এই রাজ্যের যে এই বিগত দিনে এই রাজ্যে যা ঘটনা হয়নি, কেন এই ত্রিপুরা রাজ্যে ঘটনা হয়েছে, তা আজকে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে এবং দোষীদের শাস্তি প্রদান করার জন্য আমরা আজকে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে মিলিত হব ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, এবং যাতে অতিসত্বর দোষীকে গ্রেপ্তার করে তার শাস্তি দেওয়া হয়, যাতে করে আগামী দিন এই রাজ্যের অধ্যাপনায় জড়িত অধ্যাপকরা সুরক্ষিত থাকে এবং তারা নির্ভয় যাতে কলেজে শিক্ষাদান করতে পারে। NSUI এর এখন একটাই দাবি, দোষীদের অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। অধ্যাপককে মারধরের এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক বলেই জানান NSUI এর প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।